ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশের যে সমস্ত মানুষ ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন, তাদের চিকিৎসা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন হাসপাতালে চলছে। এই সমস্ত রোগীদের যথাযথ চিকিৎসার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সরকার যথেষ্ট উদ্বিগ্ন। এই চিকিৎসা সেবার অংশ হিসাবে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে একটি চাইনিজ মেডিকেল টিম চাইনিজ সরকার কর্তৃক খুব অল্প সময়ের মধ্যে ডিসপ্যাচ করা হয়েছে। এই টিমটা বাংলাদেশে এসেছে আপনার গত 22 সেপ্টেম্বর এবং তারা কাজ শুরু করেছে 23 সেপ্টেম্বর। গতকালকে পর্যন্ত তারা 5টা হাসপাতাল ভিজিট করেছে, রোগীদেরকে দেখেছেন। ওনারা এই সময়কালের মধ্যে 160 জন পেশেন্টকে ভিজিট করেছেন, এর মধ্যে 105 জন পেশেন্টের মেডিকেল রেকর্ডস তারা এক্সামিন করেছেন, আমাদের ডক্টরদের সাথে কথা বলেছেন। তাদের এটা হচ্ছে মূলত আপনার অ্যাসেসমেন্ট টিম, এটা একটু মনে রাখতে হবে। এই অ্যাসেসমেন্ট টিম চাইনিজ সরকার খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে পাঠিয়েছেন, এটা খুব খুব উৎসাহজনক একটা বিষয় আমাদের তরফ থেকে। আমাদের রিকোয়েস্টের পরে ওনারা চাইনিজ সরকার মাত্র 24 ঘন্টা সময় নিয়েছেন এই টিমটা গঠন করার জন্য এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে তারা টিমটাকে বাংলাদেশে পাঠিয়েছেন। তো এখানে আমরা চাইনিজ সরকারের যে আন্তরিকতাটা দেখতে পাচ্ছি সেটা অসাধারণ। এত দ্রুত সময়ের মধ্যে আপনারা একটা টিম গঠন করে বাংলাদেশে পাঠানো, এটা খুবই অসাধারণ একটা ঘটনা। এবং আমাদের নানা রকম সীমাবদ্ধতার মধ্যেও তারা খুব আন্তরিকভাবে হাসপাতাল ভিজিট করেছেন, তারা আমাদের ডক্টরদেরকে তাদের তরফ থেকে যে সমস্ত পরামর্শ দেওয়ার প্রয়োজন ছিল সেগুলো দিয়েছেন। এই 105 জন পেশেন্টের মধ্যে আপনার কয়েকজন পেশেন্ট খুব ক্রিটিক্যালি ইনজুর্ড। এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের বিষয়ে কিছু সাজেশন তারা দিয়েছেন, আর যেহেতু আমরা বলেছি যে এটা একটা অ্যাসেসমেন্ট টিম, ওনারা চায়নাতে ফিরে গিয়ে ওনাদের আরও সিনিয়র এবং অভিজ্ঞ কলিগদের সাথে কথা বলে তারা নিজেদের একটা পূর্ণাঙ্গ অ্যাসেসমেন্ট আমাদেরকে পরে পাঠাবেন। তার ভিত্তিতে আমাদের যদি কোনো আরও ভালো ট্রিটমেন্ট করার প্রয়োজন হয় সেটা আমরা নিশ্চয়ই করব। তো এই ক্রিটিক্যালি ইনজুর্ড পেশেন্টদের মধ্যে 2-3 জন আছেন ICU এবং কিছু আছে আপনার নার্ভ ইনজুর্ড পেশেন্টস এবং একজন আছে আপনার আই পেশেন্ট। তো আমরা চেষ্টা করছি যে চাইনিজ এক্সপার্টদেরকে বাংলাদেশে এনে অথবা যদি প্রয়োজন হয়, এটা প্রয়োজনের নিরিখে অবশ্যই, যদি আমাদের এখানে ইকুইপমেন্টাল লিমিটেশন বলেন অথবা আপনার আমাদের ডাক্তারদের অন্য কোনো স্কিলের যদি কোনো ঘাটতি থাকে, তার ভিত্তিতে যদি কোনো প্রয়োজন হয় সেই সমস্ত পেশেন্টদেরকে আমরা দেশের বাইরে পাঠানোরও চিন্তাভাবনা করছি। এ ব্যাপারে আমাদের সিনিয়র সচিব মহোদয় এবং মাননীয় উপদেষ্টা খুবই আন্তরিক। আমাদের তরফ থেকে এই সিরিয়াস পেশেন্ট সহ অন্যান্য পেশেন্টদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের ক্ষেত্রে আমাদের তরফ থেকে কোনো ঘাটতি থাকবে না।